হ্যালো বন্ধুরা, দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আমি আছি এখন সাভার বিরুলিয়াতে, আমার অফিসে আছি। আপনারা অনেকেই আমার কাছে কম মূল্যে জমি চেয়েছেন। আসলে বর্তমানে এত পরিমাণে বিক্রি হচ্ছে, এত পরিমাণে কেনা বেচা হচ্ছে, তো সেক্ষেত্রে কম দামের জমি নেই বললেই চলে। আপনারা সম্মানিত দর্শক আছেন যারা আমার কাছে কম মূল্যে জমি চেয়েছেন। আসলে মেন বিষয়টা হলো যে কম মূল্যের জমি এখন নেই বললেই চলে। আমি এই যাবত 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ 60 হাজার টাকা করে শতাংশ প্রচুর জমি বিক্রি করছে, কিন্তু এখন সেই জমিগুলো নেই, কম দামের জমিগুলো এখন নেই। তো তারপর আমার কাছে আপনারা সবসময় কম দামের জমি পাবেন। তো আজকে টপিক যেটা নিয়ে আলোচনা করব, অনেক সম্মানিত দর্শক আছেন যারা একটু পজিশনও ভালো চায়, ব্যক্তি মালিকানাধীন জমি, 4% জমি এবং সরকারি রাস্তার সাথে। তো আজকে আমি আপনাদেরকে সেই রকম দুটো প্লট নিয়ে আমি কথা বলবো। এটা হলো সাভার বিরুলিয়া ইউনিয়নে, তো দুটো প্লটই এবং এই জমির লোকেশনটা থেকে আপনার যে সাভার যে বলিয়াপুরের রাস্তাটা কিন্তু 20 ফিট আরসিসি রাস্তা কমপ্লিট হয়ে গেছে। তো ওখান থেকে আপনি 10 মিনিটে বলিয়াপুর যেতে পারবেন এবং ওখান থেকে আপনি 15 মিনিটে উত্তরাঞ্চলে যেতে পারবেন, আকরাম বাজার, মিরপুর, সমস্ত লোকেশনই এই জমিটা থেকে চলে যেতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে সেরকম দুটো জমি দেখাবো, একদম স্কোয়ার জমি। একটা জমি একটু নিচু আর একটা জমি উঁচু আছে, সামান্য একটু নিচু, কিন্তু একটা জমি সরকারি রাস্তার সাথে আর একটা জমি ব্যক্তিগত 10 ফিট রাস্তার সাথে। তো দুটো জমি আমাদের বিক্রি হবে। তো একটা জমি হলো 11% প্লট আর একটা জমি হলো আপনার 5% প্লট। তো একটা জমির সাথে রাস্তা আছে সরকারি 12 ফিট প্রস্থ রাস্তা এবং আরেকটি জমির সাথে রাস্তা আছে আপনার 10 ফিট প্রস্থ রাস্তা। তো দুটো প্লটই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত প্রিয় দর্শক, এই দুটো প্লট বিরুলিয়া ইউনিয়নের ভিতরে নিষ্কণ্টক এবং ভেজাল মুক্ত এবং খুবই তুলনামূলক কম মূল্যে আর কি, যারা যাদের বাজেট সাধারণত তুলনামূলক কম তারাই এই প্লট দুইটা দেখতে পারেন এবং খুব দ্রুত প্লট দুইটা বিক্রি হয়ে যাবে। তাহলে চলুন আমরা দুটো প্লট দেখাই। সম্মানিত প্রিয় দর্শক, খুবই চমৎকার পজিশনের, একটু নিচু, নিচু হলো একদম সরকারি 12 ফিট প্রস্থ রাস্তার সাথে 11% একটা প্লট আছে, তুলনামূলক খুবই কম দামে। তো এই জমির পজিশন আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা, হ্যাঁ, এই জমিতে বিক্রি করা হবে এখানে 11.5% একটা প্লট এবং পাশে বিদ্যুতের লাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিদ্যুতের খাম্বা। হ্যাঁ, তো আপনারা যারা সাধারণত কম দামের জমি চান, কম বাজেটের ভিতরে জমি চান, তো 11.5% এই প্লটটা বিক্রি করা হবে তুলনামূলক খুবই কম দামে। তো আপনার যারা সাধারণত এখান থেকে আপনারা বলিয়াপুর খুব দ্রুত চলে যেতে পারবেন এবং এখান থেকে আকরান বাজার বলেন, বিরুলিয়া, সমস্ত লোকেশনই খুব দ্রুত চলে যেতে পারবেন, তুলনামূলক খুবই কম দামে জমিটি বিক্রি করা হবে। হ্যালো বন্ধুরা, তো আজকে যে প্লট দুটি দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন সরকারি 12 ফিট প্রস্থ রাস্তা, রাস্তাটা কাঁচা রাস্তা কিন্তু তারপর একটা সরকারি রাস্তা এবং এই রাস্তা সংলগ্নই এই রাস্তার সাথেই আর কি যে প্লট, এবং দেখেন বিদ্যুতের লাইন আছে, যে কোনো মুহূর্তে প্রয়োজনে আপনি বিদ্যুতের লাইন নিতে পারবেন এবং এখানে বসতবিটা করে বসবাস করতে পারবেন। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এবং এই যে প্লটটা একদম স্কোয়ার একটা প্লট, একদম ওই যে দক্ষিণ পাশে যে উঁচু ট্র্যাকটা আর কি, এখান থেকে শুরু করে একদম রাস্তার সাথে পুরো 11% উপরে আর কি, 11.5 মতন হবে। তো 11% এই প্লটটি বিক্রি করা হবে এবং তুলনামূলক কম দামে, কারণ এদিকে বিরুলিয়াতে এত পরিমাণে জমি বিক্রি হয়েছে, সেক্ষেত্রে কম দামের এবং সরকারি রাস্তার সাথে জমির একটা ব্যাপার স্যাপার আছে, কারণ এটা সরকারি রাস্তা এবং এখানে আশেপাশে যথেষ্ট বসতবিটি আছে, আপনারা চাইলে এখানে বসবাস করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘরবাড়ি আছে এবং এখান থেকে এই জমিটা থেকে আপনি কিন্তু সরাসরি বলিয়াপুরে দ্রুত চলে যেতে পারবেন, আবার সাভার চলে যেতে পারবেন, উত্তরাও চলে যেতে পারবেন, মিরপুর, সমস্ত লোকেশনে মোটামুটি দ্রুত এখান থেকে চলাফেরা করতে পারবেন। তো এই 11% এই প্লটটা বিক্রি করা হবে, তুলনামূলক খুবই কম দাম। তো আপনারা যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এখানে আপনার সরকারি 12 ফিট রাস্তা সাথে একদম স্কোয়ার একটা জমি, তবে এখানে আপনার 2 ফিট হয়তো উঁচু করতে হবে, 2 ফিট উঁচু করলেই আপনি এখানে মানে এখন বসবাস করার মতো বসতবিটা বা বাড়ি এখানে নির্মাণ করতে পারবেন। তো আপনারা চাইলে একদম ফ্রেমের ভিতরে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাপেই আপনার একদম স্কোয়ার একটা জমি আর কি। তো আপনারা যদি কেউ ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এদিকে সরকারি রাস্তার পাশে অনেকগুলো প্লট ছিল, আমরা অলরেডি বিক্রি করে দিয়েছি আর কি। তো বিরুলিয়াতে এবং আকরাম বাজার এরিয়াতে আমার অসংখ্য প্লট আছে এবং কম দামে বেশি দামে সমস্ত রিজনেবল বা হাই প্রাইস সমস্ত বাজেটেরই জমি আমার কাছে আছে, আপনারা যদি ক্রয় করতে
করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সাভার রাজাসন হেমায়তপুর বুলিয়াপুর সমস্ত মানে সাভার সমস্ত পজিশনই আমার কাছে জমি পাবেন আর কি, মার্কেট পজিশনে জমি চাইলেও পাবেন এবং বসত বিদ্রার জন্য কম দামের জমি চাইলেও পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা সরকারি আপনার 12 ফিট প্রস্থ রাস্তা, যে কোনো প্রাইভেট কার গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন এবং এখান থেকে খুব দ্রুত মোটামুটি সাভারের যে কোনো ভালো কমার্শিয়াল প্লেসে এখান থেকে চলে যেতে পারবেন এবং জমিটার মূল্য তুলনামূলক খুবই কম আর কি। তো 3.5 লক্ষ টাকা করে জমিটার মূল্য নির্ধারণ করা হয়েছে। তো যদি আপনাদের কারো পছন্দ হয় আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারবেন আর কি। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি 20 ফিট প্রস্থ রাস্তা এবং এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গায় দ্রুত চলাফেরা করতে পারবেন। এবং সামনে আমি আপনাদেরকে আর একটা প্লট দেখাবো, সেটা 5% প্লট এবং 10 ফিট রাস্তা, ব্যক্তিগত সকলের চলাচলের জন্য 10 ফিট প্রস্থ রাস্তার সাথে আপনারা 5% একটা প্লট পাবেন আর কি। তো সম্মানিত দর্শক, আপনারা যারা সাধারণত কম দামের জমি চান, এই জমিগুলো তুলনামূলক কম দামে, কারণ রাস্তা আছে এবং এখান থেকে যাতায়াত ব্যবস্থাও খুব ভালো আর কি। তো আপনারা যদি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিরুলিয়াতে অনেক প্রকারের জমি আমার কাছে আছে এবং অনেক কম দাম বেশি দামের সমস্ত বাজেটেরই জমি আমার কাছে আপনারা পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটি রাস্তা 10 ফিট প্রস্থ রাস্তা এবং এই যে বান্ডুরি করে এখানে 5% একটা প্লট, এই প্লটটা বিক্রি করা হবে এবং চতুর্দিকে 2 ফিট করে উঁচু বান্ডুরি করা আর কি, একদম স্কোয়ার একটা জমি। মানে এখানে এই জমিটি কিন্তু অনেক উঁচু জমি, তো আপনারা চাইলেই কিন্তু এখনই এই জমিটা ক্রয় করে এখানে বসবাস করতে পারেন এবং বসবাস করার মতো উপযোগী এখানে আছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এইটা থেকে এখান থেকে যে পাইপটি এখান থেকে শুরু করে এটা হলো পূর্ব সাইডের অংশ, হ্যাঁ এটা হলো পূর্ব পাশের অংশ। এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে বান্ডুরি করা 5% খুবই চমৎকার প্লট, এই প্লটটা বিক্রি করা হবে, এটা প্রতি শতাংশে 3 লক্ষ টাকা করে দাম। তো কিছুটা হলেও এটা কমানো যাবে, নেগোসিয়েট করা যাবে। তো আপনারা যারা সাধারণত কম দামের মোটামুটি ভালো জমি ক্রয় করতে চান, স্কোয়ার জমি উঁচু জমি, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের অফিস আছে বিরুলিয়াতে, আমাদের অফিস আছে এবং সাভারও আমাদের দুটো অফিস আছে, আমাদের দুটো অফিস দুই জায়গায়। তো আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। সম্মানিত প্রিয় দর্শক, আমি এ পর্যন্ত অনেকগুলো জমি ক্রয় করেছি, বিক্রি করেছি, আমি এ পর্যন্ত অনেকগুলো জমি বিক্রি করেছি। তো বেশিরভাগ লোকই মিরপুরের লোকজন অনেক জমি ক্রয় করে, তো মিরপুরে যারা যাতায়াত করতে চান তো তাদের জন্য এটা সহজ হবে। মিরপুরের এখান থেকে যাতায়াত করা দ্রুত সহজভাবে আপনারা যাতায়াত করতে পারবেন এবং এই যে জমিটা একদম স্কোয়ার জমি, এখানে বাৎসরিক বিভিন্ন ফসল আদি এখানে চাষাবাদ করা হয়, উঁচু জমি, মানে এখনই আপনি বাড়ি করে এখনই বসবাস করার মতো উপযোগী। এবং এই জমির পাশ দিয়ে কিন্তু এই যে 10 ফিট প্রস্থ রাস্তা, এখানে যারা আছে ভাই বোন ওয়ারিশগণ সবাই মিলেই কিন্তু এই রাস্তাটা ব্যবহার করতে পারবে সবাই অবাধে চলাফেরা করার জন্য। এবং দেখেন আমার ফ্রেমের ভিতরে পুরো জমিটা একটা স্কোয়ার একটা প্লট, খুবই চমৎকার একটা প্লট, মানে রুচিশীলভাবে এখানে চাইলে কিন্তু আপনি বসত ভিটা নির্মাণ করতে পারবেন এবং বসবাস করতে পারবেন আর কি। তো আপনারা যদি আপনাদের কারো বাজেটের ভিতরে হয় থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তুলনামূলক কম দামে। দামটা অলরেডি আমি বলে ফেলছি, এখান থেকে বুলিয়াপুর কিন্তু খুব দ্রুত আপনি চলে যেতে পারবেন হেমায়তপুর বুলিয়াপুর। এবং এই যে দেখেন ঘাসপালা গাছপালা উঠে গেছে আর কি, কিন্তু এটাই কিন্তু রাস্তা, এটি হলো 10 ফিট প্রস্থ রাস্তা এবং সরকারি যে 20 ফিট আরসিসি রাস্তা, সেই রাস্তা থেকে 2টা প্লট পরেই কিন্তু জমিটার অবস্থান আর কি। এবং এই পুরো জমিটি এদের আত্মীয় স্বজনদের আর কি, এই ওয়ারিশগঞ্জের জমি, ভাই বোনদের আর কি জমি, এবং সবাই সম্মিলিতভাবেই কিন্তু এই রাস্তাটা করা হয়েছে আর কি, সবার অবাধে চলাফেরা করার জন্যই এখানে 10 ফিট প্রস্থ রাস্তা। তো আপনারা চাইলেই কিন্তু জমিটা ক্রয় করতে পারেন আমাদের কাছে। আপনারা সাভারের সমস্ত লোকেশনে আপনি আমার কাছে জমি পাবেন আর কি, বিরুলিয়াতে পাবেন, কালিয়াকৈরে পাবেন, বাগনেবাড়ি, সাইদুলপুর সমস্ত লোকেশনে, এবং আপনার বলিয়াপুর বলেন, হেমায়তপুর, হ্যাঁ তারপর রেডিও কলোনি সমস্ত লোকেশনে। এবং আপনি মার্কেট পজিশনের যদি একদম আরিচা রোডেও যদি মার্কেট পজিশনে জমি চান, প্লট চান, তাও আমি দিতে পারবো এবং কম দামের জমিও কিন্তু আমি দিতে পারবো। তো যাদের বাজেট কম তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের বাজেট বেশি তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক, যদি আপনাদের কারো বাজেট হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন।